কুচবিহার নাটাবাড়ি ও সিতাই বিধানসভা এলাকায় ভোট প্রচারে এসওসিআই প্রার্থী দিলীপ চন্দ্র বর্মন সোমবার গোটা দিন এই দুই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে জনসংযোগ প্রচার মিছিল করেন। তিনি কৃষকের ফসলের ন্যায্য দামের কথা বলেন এবং বেকারদের কর্মসংস্থানের কথা বলেন। তিনি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুড়ি বাজার, বাবুরহাট বাজার এবং সিতাই বিধানসভার গিরিধারী বাজার এবং হরিবোলা বাজারে প্রচার এবং মিছিল করে তাকে টর্চ লাইট চিহ্নে ভোট দেওয়ার এদিন আবেদন করেন প্রার্থী। ভোট দিন ভোট দিন।